আল্লাহ যদি আর 5টি বছর আমাকে হায়াত দেন সহি সালামতে কাজ করতে পারি, আমার আর বক্তৃতা দরকার পড়বে না। কারণটা বুঝছেন তো কি সেটা? আমার আগে দু একজন ছাত্র বক্তব্য রেখেছে, সেক্রেটারি জেনারেল আর যিনি সভাপতি তাওহীদ, তার বক্তব্য আপনারা শুনেন নাই। আমি এই জন্য আনন্দিত যে মাঠের পাইকারি বক্তা বাদে আলহামদুলিল্লাহ তারা বক্তব্য দিবেন, গোছালো কথা, টাইম বিফিটিং কথা, একেবারে মাপ মাত্রা বজায় রেখে সংক্ষিপ্ত সময়ের মধ্যে উপস্থাপন করার মতো যোগ্য ছাত্র এখন ডজনে ডজনে আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। যে দুইজন বক্তৃতা করেছে দুইজনে কিন্তু অ্যাডভোকেট, আলেম হাফেজ সাথে সাথে আবার অ্যাডভোকেট, ওকালতিতে ভর্তি হওয়া হারাম করে দিয়েছেন সবাই। আমি বলছি তো ওকালতি পড়তেই হবে তোমাদের যতজন পারো, কেননা কোনো এক সময় আসবে দেশে যখন হাজার হাজার উকিলের রাস্তায় নামতে হবে ইসলাম প্রতিষ্ঠার জন্য। আমরা ইসলাম চাই, পাশ্চাত্যের আইন আমরা জানি, আমরা ব্রিটিশের আইন জানি, আমাদের হাতে এক সাইডে ব্রিটিশের আইন রয়েছে যে তোমরা বাস্তবায়ন করছো, আর এক হাতে কোরআন এবং হাদিস রয়েছে, উভয় জ্ঞানে মাঠে দাঁড়িয়ে আমরা চ্যালেঞ্জ করে বলতে চাই ইসলামিক আইন ওই সকল আইনের চেয়ে শ্রেষ্ঠ। পথে ঘাটে আমরা যে ওয়াজ করি, ওয়াজের ধারা আলাদা, সে ওয়াজ শিক্ষিত মানুষ অ্যাকসেপ্ট করে না, রাষ্ট্রীয় পর্যায়ে সেগুলা কোনো ভ্যালু নাই। অনেক শিক্ষিত মানুষ মনে করে পাগলের মতো কথা বলতেছে, মাঠে হয়তো সাধারণ পাবলিক শুনে খুব জয় দুর্ধ্বনি দেয়, কিন্তু উদ্যোতন মহলে তার কোনো মূল্যই নেই, কারণ তার একাডেমিক ভ্যালু নাই, তার গোছালো কথা নাই, পয়েন্ট আউট নাই, তার কোন সোর্স ঠিক নাই। ভাই মোবাইলটা একটু বন্ধ করেন তো। আচ্ছা সম্মানিত ভাইরা, সম্মানিত বুঝতে এই জন্য বলছি যে টাইমের দাবি, যেটা দাবি অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, সময়ের দাবি অনুযায়ী আপনাকে কাজ করতে হবে। আমি আপনাদেরকে যদি এই সময় আধা ঘন্টা খুব বেশি কম না, বিরাট টাইম আলহামদুলিল্লাহ, লম্বা বক্তৃতার জায়গাও না এটা, আধা ঘন্টার সময় অনেক বড় সময় কিন্তু ধীর স্থির উপলব্ধি করা এবং সেটা কার্যকর করা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিলি সমাজে এসেছেন, জাহিলিয়াত হয়েছে আমি সমাজ থেকে চলে গেলাম, তাহলে নবীর দায়িত্ব কি? লিইউখরিজাকুম মিনাজ জুলুমাত ইলা নূর, তিনি এসেছেন মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য। আর আমি অন্ধকারকে ভয় পাই, অন্ধকার থেকে মানুষকে আলোর দিকে নিব কিভাবে? অদ্ভুত কথা। আতাউ রহমান ভাইকে একটু আগে আমার আরেক ভাই বলছিলেন, আপনি সমাজে মসজিদে যা করছেন আপনার জনপ্রিয়তা কমে যাচ্ছে। আমি একটু বলে হাসছিলাম, হ্যাঁ এতদিন পরে আতাউ রহমান ভাই একটু মানুষ হওয়া শুরু করেছে, কেন হাজারো জনপ্রিয়তাকে উপেক্ষা করে আমি যা হক বুঝেছি দলিল অনুযায়ী তা নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আমার পাশে কয়জন আছে না আছে এটা আমার বিবেচনার বিষয় নয়, আমি হক নিয়ে দাঁড়িয়ে আছি কিনা, আমার কথাটা সত্য কিনা। আল্লাহ পাক কোরআনে বলেছেন সূরা তাওবার মধ্যে আয়াতটা রয়েছে, তুমি যদি মনে করো যে তোমার আলা ওলাদ, তোমার ধন সম্পদ, তোমার স্ত্রী, তোমার টাকা পয়সা, তিজারাতান তাখশাউনা কাসাদাহা, যে ব্যবসা বাণিজ্য তুমি জানে আছো সেগুলোর মধ্যে একটু ক্ষতি আসতে পারে ইত্যাদি ইত্যাদি যদি ভাবো, তার অভ্যাস তাহলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তুমি যেটা নিয়ে সন্তুষ্ট থেকে মনে করতেছ এইটাই তোমাকে পৃথিবীতে সম্মান দিবে বা তোমাকে সচ্ছলতা নিয়ে আসবে, জনপ্রিয়তা বাড়িয়ে দিবে, সাতার আব্বাস অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহ অপেক্ষা, আল্লাহ তার ইচ্ছা নিয়ে বসে অপেক্ষা বলবো না আল্লাহর জন্য, তিনি তোমাকে কীভাবে ক্ষতিগ্রস্ত করতে হয় সেটা আল্লাহবাক ভালোভাবে জানেন, আল্লাহর ইলম সেটা রয়েছে। কাজে আমাদের কাজ তো জনপ্রিয়তা না, আমাদের কাজ আত্মরক্ষা নয়, আমাদের কাজ এই আড়াল দিয়ে পালিয়ে যাওয়া নয়, আমাদের কাজ মাঠে টিকা থাকা,
মাঠে থেকে দাঁড়িয়ে থেকে কথা বলা। অনেকেই বলে মুসলুদ্দিন তোমার সাথে কয়জন লোক আছে? আমরা আমার সাথে লোক বেশি থাকবে না। তুমি কি করে মনে করলে যে আমার সাথে অনেক লোক থাকবে? বৃহত্তর সংগঠনের কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্টের প্রস্তাব দেওয়া আছে আমার জন্য। নাকি সাবেক সংগঠনের এখনো পর্যন্ত নায়েবে আমিরের পোস্ট ফাঁকাই রাখা আছে, আমাকে বারবার মেসেজ দেওয়া হয়, এখন পর্যন্ত কোনো নায়েবে আমির নিয়োগ দেওয়া হয় নাই। আরো বড় সংগঠন দিয়ে বলা হচ্ছে আপনি কে ভাইস প্রেসিডেন্ট করতে চাই প্রথমত, পরে অন্য কিছু। আমি বললাম দুই সংগঠনে কোনো সংগঠনে আমার কোনো কাজ নাই, আমি সেখানে যে করবো কি? আমি একটা চিন্তা পোষণ করি, আমি একটা আদর্শ ফলো করি, সমাজ নামে একটা কিছু ভাবনা ভাবি, সেখানে যদি আমার কাজ না থাকে আমি পোস্ট দিয়ে করবো কি? আর কোন সংগঠনে যদি 14 বছর পর্যন্ত সিনিয়র নায়েব আমির আর নায়েব আমির পোস্ট ফাঁকা থাকে, সে সংগঠনে কোনো পজিশনের দরকারই তো নেই, আসলে কোনো পোস্টের প্রয়োজনই নেই মূলত। তুমি কি বুঝাচ্ছ? ওগুলো তো কথা নয়, তাই বলে যে খারাপ তা আমি বলছি না। সবাই যার যার অঙ্গন থেকে তার তার কাজ করছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ সবার প্রচেষ্টাই কবুল করুন।